আজ আমি ষষ্ঠ শ্রেণী ইতিহাস বহির দ্বিতীয় অধ্যায় সর্বপ্রাচীন সমাজ এই বিষয়ে আমি অভ্যাস প্রশ্ন দ্বারা আলোচনা করা সর্বপ্রাচীন কে কেন বুঝবা মানে বহু পুরাতন কাল আজ গোটে 15 লক্ষ বর্ষ তলর কথা আমি আজ এই বিষয়ে বিষয়বস্তু তো আমি ভিডিও রিলেট করে সারি তুমি চাইলে সে ভিডিওকে যাই দেখিপার বর্তমানে আমি বিষয়ে প্রশ্ন দ্বারা আলোচনা করা এরপরে আমার অতিরিক্ত প্রশ্ন দ্বারা আলোচনা করা তা সহ দেখি নেবা এর প্রথম প্রশ্নের কোণ দেলা প্রথম প্রশ্নের দেলা পুরাতন প্রস্তর যুগর লোক মানর জীবনযাপন প্রণালী কিপর লা পুরাতন প্রস্তর যুগর মনুষ্য খাদ্য সংগ্রহ করা সে স্থানের কিছু সময় রুলে সেই অঞ্চলের ফলমূল শিকার অভাব দেখা দেলে সে স্থান ছাড়ি অন্য স্থানক যাওলে ঋতু অনুসারে বিভিন্ন ফল ফুল সংগ্রহ নিমন্তে সে স্থান পরিবর্তন করুলে প্রচুর জল উর্বর চারণভূমি নদীকূল পশুপক্ষী মানকর বাসস্থলী অটে তেমনি পশু শিকার সে গোটিয়ে নদীকূলর অন্য নদীকূলক যাওলে সে পথর নির্মিত কুড়াড়ি কাঙ্ক ও বর্ষা সাহায্যে খোলিবা কাটিবা ছেচিবা ও শিকার করিবার অনুমান করা যায় শীত খরার রক্ষা পাইবা সে শরীরকে আবৃত করে কালক্রমে সে চমড়া বা গছর বকলকু বস্ত্র রূপে ব্যবহার করা শিখলে জীবজন্তু আক্রমণর নিজক রক্ষা করা গছর কোরড় পাহাড়র প্রাকৃতিক গুম্ফায় আশ্রয় নেওলে খরাদিনা নিয়ার ব্যবহার জাণিবা দ্বারা পুরাতন প্রস্তর যুগর লোক মানে কিভাবে উপকৃত হলে পুরাতন প্রস্তর যুগর মনুষ্য প্রথমে পথর সহ পথর ঘষি হয়ে নিয়া বাহার সেই নিয়া গছ পত্র ডালকু পোড়ি পাউঁশ করে দেওয়া লক্ষ্য কলা তেমন জলাইবা এই কৌশল অবলম্বন করে নিয়া বাহার কলা ফলের নিয়ার ব্যবহার তার জীবনযাপন প্রণালী পরিবর্তন আনিলা সে নিয়া দ্বারা নিজ শরীর কুষিত রাউরু রক্ষা করে পারে নিয়ার আলোক সাহায্যে সে নিজক হিংস জন্তুঙ্ আক্রমণর রক্ষা করে পারে সে নিয়া দ্বারা পশু মাংস পোড়ি খাইলে কঞ্চা মাংসর পোড়া মাংসর স্বাদ অধিক বলে জাঁপারে তাপরে দেখ গড়ে দেলা পুরাতন প্রস্তর যুগর লোক মানে হাত হতিয়ার কেউ কেউ কামরে ব্যবহার করুলে পুরাতন প্রস্তর যুগর লোক মানে হাত হতিয়ার দ্বারা খোলিবা কাটিবা ছেচিবা শিকার কার্য করুলে সে অস্ত্রশস্ত্রগুড়িক চিকণ নথিলা এই অস্ত্র দ্বারা সে সহজরে জীবজন্তু শিকার গছর বকল কাড়া পশু মানকর ছাল উতারি পুলে সে শক্ত পথরর সন্ধান পাইবা পরে এই পথরক পিটিবা ছেচিবা ঘষিবা আদি কার্যের ব্যবহার কলে পঞ্জাবর সোন নদী উত্তরপ্রদেশর বিলা নদী উপত্যকা দাক্ষিণাত্য মালভূমির কেতেক স্থান ও চেন্নাই নিকটর শক্ত পথরের তৈরি সে যুগর হাতুড়ি আবিষ্কার হয়েছে নূতন প্রস্তর যুগর অস্ত্রশস্ত্র ঘ নম্বর প্রশ্ন দেলা নূতন প্রস্তর যুগর অস্ত্রশস্ত্র ও পুরাতন প্রস্তর যুগর অস্ত্রশস্ত্র মধ্যে তফাৎগুড়িক লেখ পুরাতন প্রস্তর যুগর অস্ত্রশস্ত্রগুড়িক সুন্দর বা চিকণ নথিলা কিন্তু নূতন প্রস্তর যুগর মনুষ্য মানে ব্যবহার করুথিবা অস্ত্রশস্ত্রগুড়িক অধিক উন্নত লা অধিক সুন্দর লা অধিক ধারুয়া এবং চিকণ লা পুরাতন প্রস্তর যুগর অস্ত্রশস্ত্র দ্বারা সহজরে জীবজন্তু শিকার হোলা সহজরে গছর বকল কাড়া এবং সহজরে পশুপালনকর ছাল উতরবায় সাহায্য করুলা কোটা না পুরাতন প্রস্তর যুগর অস্ত্রশস্ত্র মাত্র নূতন প্রস্তর যুগর অস্ত্রশস্ত্র শিকার ব্যতীত অন্যান্য কার্যে ব্যবহার করা যাওয়া পুরাতন প্রস্তর যুগর মনুষ্য পথরর কুড়াড়ি কাঙ্ক পথরর বর্ষা শক্ত পথরের তৈরি হাতুড়ি ব্যবহার করুলে কিন্তু নূতন প্রস্তর যুগর মনুষ্য পথর ও অস্থির কাঠবেটা লগা অস্ত্রশস্ত্র পাউঁশর ধনুপাতিয়ার গুণ আদি ব্যবহার করুলে পুরাতন প্রস্তর যুগর অস্ত্রশস্ত্রে মনুষ্য খোলিবা কাটিবা ছেচিবা শিকার কার্য করুথবা বেলে নূতন প্রস্তর যুগর মনুষ্য হাড়র তৈরি ছুঞ্চি ব্যবহার করে চমড়া লুগা সিলাই কার্য করে পুলা পুরাতন প্রস্তর যুগর পথর নির্মিত হাতুড়ি চেন্নাই নিকটর আবিষ্কৃত হয়ে বেড়ে নূতন প্রস্তর যুগর হাত হতিয়ার ও ওড়িশার ময়ূরভঞ্জ জেলার কুচেই কুলনা বৈদপুর আদি স্থানর আবিষ্কৃত হয়েছে পরে দেলা আদি মানব কেউ পশু মানুষ পাড়ুলা আই পশু মানুষ কি প্রকার সুবিধা পাওলা আদি মানব প্রথমে শিকার কার্যের সাহায্য কুকুর পাাল কলা সে কৃষি কার্যের সাহায্য করা গাই মেঢা ছেলে গধ ঘোড়া বলদ আদি পশুপালন করুলা
ସେମାନେ ପଶୁମାନଙ୍କଠାରୁ ପାଉଥିବା କ୍ଷୀର ମାଂସକୁ ଖାଦ୍ୟ ରୂପେ ବ୍ୟବହାର କରୁଥିଲା। ସେମାନେ ଗଧ ଘୋଡ଼ା ବଳଦମାନଙ୍କୁ ମାଲ ପରିବହନ ପାଇଁ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ତ୍ରିପୁରାରେ ଦେଲା ପୋଷାକ ପ୍ରସ୍ତୁତ କରିବା ପାଇଁ ପଶୁ ଚମଡ଼ା ମେଣ୍ଢାର ଲୋକ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ପଶୁମାନଙ୍କ ଗୋବରରୁ ସାର ରୂପେ କୃଷି କ୍ଷେତ୍ରରେ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ପଶୁମାନଙ୍କ ଗୋବରକୁ ସାର ରୂପେ କୃଷି କ୍ଷେତ୍ରରେ ବ୍ୟବହାର କରୁଥିଲା। ଚରି ଦେଲା ମନୁଷ୍ୟ ପ୍ରଥମେ ନଦୀ କୂଳରେ ବସବାସ କରିବା ପାଇଁ କାହିଁକି ଚାହିଁଲା। ଜୀବନଧାରଣ ପାଇଁ ଜଳର ଆବଶ୍ୟକତା ସର୍ବାଧିକ, ତେଣୁ ମନୁଷ୍ୟ ପ୍ରଥମେ ନଦୀ କୂଳରେ କୁଡ଼ିଆ କରି ସ୍ଥାୟୀ ଭାବରେ ବସବାସ କରିବାକୁ ଲାଗିଲା। ନଦୀକୂଳମାନଙ୍କର ଜମି ଉର୍ବର ଥିଲା, କୃଷି କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଜଳସେଚନର ସୁବିଧା ହେଉଥିଲା। ନଦୀକୂଳମାନଙ୍କରେ ପ୍ରଚୁର ଜଳ ଉର୍ବର ମାଟି ଥିବାରୁ ତାକୁ ଶସ୍ୟ ଉତ୍ପାଦନ କରିବା ପାଇଁ ସୁବିଧା ହେଲା। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଗହମ ଜଅ ଧାନ ଫଳ ପନିପରିବା ଚାଷ କରି ଶିଖିଲା। ନଦୀ ପଥଗୁଡ଼ିକ ଗମନାଗମନର ଉତ୍ତମ ମାର୍ଗ ଥିଲା, ତେଣୁ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ କରିବା ଏବଂ ବିଭିନ୍ନ ସ୍ଥାନର ଲୋକଙ୍କ ସହିତ ସମ୍ବନ୍ଧ ସ୍ଥାପନ କରିବା ନଦୀ ପଥରେ ସୁବିଧା ଥିଲା। ବାସଗୃହ ଜାଳେଣୀ ଜଙ୍ଗଲଜାତ ଦ୍ରବ୍ୟ ନଦୀକୂଳ ନିକଟରେ ଥିବା ଅରଣ୍ୟରେ ସହଜରେ ମିଳୁଥିଲା, ତେଣୁ ମନୁଷ୍ୟ ପ୍ରଥମେ ନଦୀକୂଳରେ ବସବାସ କରିବା ପାଇଁ ଚାହିଁଲା। ଦୁଇରେ ଦେଲା ନିମ୍ନଲିଖିତ ପ୍ରତ୍ୟେକ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର 30 ଶବ୍ଦ ମଧ୍ୟରେ ଲେଖ। କରେ ଦେଲା ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ କିପରି କୃଷି କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କଲେ ଓ କ'ଣ ଚାଷ କରୁଥିଲେ। ମଞ୍ଜି ମାଟି ଭିତରେ ପୋତି ହେଲା ପରେ ପାଣି ପାଇଁ ଗଛରେ ପରିଣତ ହେଉଥିବାର ଲକ୍ଷ୍ୟ କରି ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ କୃଷି କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କଲେ। ସେମାନେ ଗହମ ଜଅ ଧାନ ଫଳ ପନିପରିବା ପ୍ରଭୃତି ଚାଷ କଲେ। ଖରେ ଦେଲା ଚକର ବ୍ୟବହାର କରି ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ କ'ଣ କ'ଣ କାମ କଲେ। ଚକର ବ୍ୟବହାର କରି ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ମାଟିପାତ୍ର ନିର୍ମାଣ କଲେ। ଚକକୁ ଗାଡ଼ିରେ ବ୍ୟବହାର କରି ମାଲ ପରିବହନ ଶୀଘ୍ର ଓ ସୁବିଧା କରିପାରିଲେ। ଚକକୁ ବ୍ୟବହାର କରି ତନ୍ତ ପ୍ରସ୍ତୁତ କଲେ, ତନ୍ତ ସାହାଯ୍ୟରେ ସୂତା କାଟି ଲୁଗା ବୁଣିଲେ। କରିଦେଲା ପୁରାତନ ପ୍ରସ୍ତର ଯୁଗ ଓ ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ କ'ଣ ତଫାତ୍ ଥିଲା। ପୁରାତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ପଶୁ ଶିକାର ଫଳମୂଳ ସଂଗ୍ରହ କରି ଗଛର କୋରଡ଼ କିମ୍ବା ପାହାଡ଼ର ଗୁମ୍ଫାରେ ଆଶ୍ରୟ ନେଇ ଯାଯାବର ଜୀବନଯାପନ କରୁଥିଲେ। ମାତ୍ର ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ କୃଷି କାର୍ଯ୍ୟ ଓ ପଶୁପାଳନ କରି ସ୍ଥାୟୀ ଭାବରେ ବସବାସ କରି ଗୋଷ୍ଠୀଗତ ଜୀବନଯାପନ କରୁଥିଲେ। ପୁରାତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ଚିକ୍କଣ ହୋଇନଥିବା ଅସୁନ୍ଦର ପଥର ନିର୍ମିତ ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରୁଥିଲେ, କିନ୍ତୁ ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ପଥର ଓ ଓହାଡ଼ରେ ନିର୍ମିତ ଧାରୁଆ ଚିକ୍କଣ ସୁନ୍ଦର ଓ ଉନ୍ନତ ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ଘରେ ଦେଲା ପୁରାତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ଗୋଟିଏ ନଦୀକୂଳରୁ ଆଉ ଗୋଟିଏ ନଦୀକୂଳକୁ ଯାଉଥିଲେ କାହିଁକି। ପୁରାତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ଯେଉଁ ସ୍ଥାନରେ କିଛି ସମୟ ରହୁଥିଲେ ସେହି ଅଞ୍ଚଳରେ ଫଳମୂଳ ଓ ଶିକାରର ଅଭାବ ଦେଖାଦେଲେ ସେମାନେ ସେହି ସ୍ଥାନ ଛାଡ଼ି ଅନ୍ୟତ୍ର ଯାଉଥିଲେ। ପ୍ରଚୁର ଜଳ ଉର୍ବର ଚାରଣଭୂମି ପାଇଁ ନଦୀକୂଳ ପଶୁପକ୍ଷୀମାନଙ୍କର ବାସସ୍ଥଳୀ ହୋଇଥିବାରୁ ପଶୁ ଶିକାର ପାଇଁ ସେମାନେ ଗୋଟିଏ ନଦୀକୂଳରୁ ଅନ୍ୟ ନଦୀକୂଳକୁ ଯାଉଥିଲେ। 1 ପ୍ରଶ୍ନ ଦେଲା ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ପ୍ରକୃତିର ଉପାସକ ଥିଲେ ବୋଲି ତୁମେ କିପରି ଜାଣିବା। ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ପ୍ରକୃତିର ବିଭିନ୍ନ ରୂପ ଯଥା ନଦୀ ପର୍ବତ ସୂର୍ଯ୍ୟ ବୃକ୍ଷ ଆଦିକୁ ପୂଜା କରୁଥିଲେ। ସେମାନେ ପରଜନ୍ମରେ ବିଶ୍ୱାସ କରୁଥିଲେ, ତେଣୁ ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ପ୍ରକୃତିର ଉପାସକ ଥିଲେ। 3 ଦେଲା ନିମ୍ନରେ ଦିଆଯାଇଥିବା ପ୍ରତ୍ୟେକ ପ୍ରଶ୍ନର ଗୋଟିଏ ଗୋଟିଏ ଧାଡ଼ିରେ ଲେଖ। କରିଦେଲା ଆଦିମାନବ ତା'ର ରହିବା ସ୍ଥାନ କାହିଁକି ପରିବର୍ତ୍ତନ କରୁଥିଲା। ଗୋଟିଏ ସ୍ଥାନର ଫଳମୂଳ ଓ ଶିକାରର ଅଭାବ ଦେଖାଦେଲେ ଆଦିମାନବ ସେ ସ୍ଥାନ ଛାଡ଼ି ଅନ୍ୟ ସ୍ଥାନକୁ ଯାଉଥିଲେ। ଖରେଲା ଭୋକ ଦାଉରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଆଦିମାନବ କ'ଣ କରୁଥିଲେ। ଆଦିମାନବ ଭୋକ ଦାଉରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଜୀବଜନ୍ତୁକୁ ମାରି ତା'ର କଞ୍ଚା ମାଂସ ଖାଉଥିଲା। କରିଦେଲା ଆଦିମାନବ ଋତୁ ପରିବର୍ତ୍ତନ ଅନୁସାରେ କାହିଁକି ସ୍ଥାନ ପରିବର୍ତ୍ତନ କରୁଥିଲେ। ଋତୁ ଅନୁଯାୟୀ ବିଭିନ୍ନ ଗଛରେ ବିଭିନ୍ନ ଫୁଲ ଫଳ ଦେଖାଯାଉଥିବାରୁ ଆଦିମାନବ ଋତୁ ଅନୁସାରେ ସ୍ଥାନ ପରିବର୍ତ୍ତନ କରୁଥିଲେ। କରିଦେଲା ନିଜକୁ ସୁରକ୍ଷା ଦେବା ପାଇଁ ପୁରାତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକେ କ'ଣ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ନିଜକୁ ସୁରକ୍ଷା ଦେବା ପାଇଁ ପୁରାତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ପଥର ତିଆରି ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରୁଥିଲେ। କରିଦେଲା ଭାରତର କେଉଁ କେଉଁ ସ୍ଥାନରୁ ପ୍ରସ୍ତର ଯୁଗର ହାତ ହତିଆର ଆବିଷ୍କୃତ ହୋଇଛି।
ପଞ୍ଜାବର ସୋନ ନଦୀ, ଉତ୍ତରପ୍ରଦେଶର ବିଲା ନଦୀ ଉପତ୍ୟକା, ଦାକ୍ଷିଣାତ୍ୟ ମାଳଭୂମିର କେତେକ ସ୍ଥାନ, ଚେନ୍ନାଇ ଓ ନିକଟରୁ ପ୍ରସ୍ତର ଯୁଗର ହାତ ହତିଆର ଆବିଷ୍କୃତ ହୋଇଛି। ଚରେଦେଲା ଶକ୍ତ ପଥରର ସନ୍ଧାନ ପାଇବା ପରେ ଆଦିମାନବ ତାକୁ କେଉଁ କାମରେ ଲଗାଇଲେ? ଶକ୍ତ ପଥରର ସନ୍ଧାନ ପାଇବା ପରେ ଆଦିମାନବ ଏହାକୁ ପିଟିବା, ଛେଚିବା, ଘଷିବା ଆଦି କାମରେ ଲଗାଇଲେ। ଚରେଦେଲା ଆଦିମାନବ କେଉଁ କେଉଁ ଜିନିଷକୁ ବସ୍ତ୍ର ରୂପରେ ବ୍ୟବହାର କରୁଥିଲା? ଆଦିମାନବ ଗଛର ବକଳ, ଜୀବଜନ୍ତୁଙ୍କର ଚମଡ଼ାକୁ ବସ୍ତ୍ର ରୂପରେ ବ୍ୟବହାର କରୁଥିଲା। ଚର ଜୀବଜନ୍ତୁଙ୍କ ଆକ୍ରମଣରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଆଦିମାନବ କେଉଁଠାରେ ଆଶ୍ରୟ ନେଉଥିଲା? ଜୀବଜନ୍ତୁଙ୍କ ଆକ୍ରମଣରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଆଦିମାନବ ଗଛର କୋରଡ଼, ପାହାଡ଼ର ପ୍ରାକୃତିକ ଗୁମ୍ଫାରେ ଆଶ୍ରୟ ନେଉଥିଲା। ଚରେଦେଲା ଓଡ଼ିଶାର କେଉଁ କେଉଁ ସ୍ଥାନରେ ଆଦିମାନବ ବ୍ୟବହାର କରୁଥିବା ଚିତ୍ରକଳାର ସନ୍ଧାନ ମିଳିଛି। ଓଡ଼ିଶାର ଗୋଡ଼ହାଣ୍ଡି, ବିକ୍ରମଖୋଲ, ମାଡ଼ିକମଡ଼ା, ଯୋଗୀମଠ ଇତ୍ୟାଦିର ପାହାଡ଼ରେ ଆଦିମାନବ ବ୍ୟବହାର କରୁଥିବା ଚିତ୍ରକଳାର ସନ୍ଧାନ ମିଳିଛି। ଚରେଦେଲା ଓଡ଼ିଶାର କେଉଁ ସ୍ଥାନରୁ ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ହାତ ହତିଆର ମିଳିଛି? ଓଡ଼ିଶାର ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାର କୁଚେଇ, କୁଳିଅଣା, ବୈଦପୁରରୁ ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ହାତ ହତିଆର ମିଳିଛି। 4 ଦେଲା ବନ୍ଧନୀ ମଧ୍ୟରୁ ଉପଯୁକ୍ତ ଶବ୍ଦ ବାଛି ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ପୂରଣ କର। ପୁରାତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନଙ୍କର ଚିତ୍ରକଳାର ସନ୍ଧାନ କେଉଁଥିରୁ ମିଳିଛି? ଗୁମ୍ଫାରୁ ମିଳିଛି। ଖରାଦେଲା ବର୍ତ୍ତମାନ କେରଳର ପାଣ୍ଡାରାମ ମାନେ ଯାଯାବର ଜୀବନଯାପନ କରୁଛନ୍ତି। ଗରେଦେଲା ନୂତନ ପ୍ରସ୍ତର ଯୁଗର ଲୋକମାନେ ମାଲ ପରିବହନ ପାଇଁ କାହାକୁ ବ୍ୟବହାର କରୁଥିଲେ? ଘୋଡ଼ାକୁ। ଖରେଲା ପ୍ରସ୍ତର ଯୁଗର ମଣିଷକୁ ଚକ ବ୍ୟବହାର କେଉଁ କାର୍ଯ୍ୟରେ ସାହାଯ୍ୟ କରୁଥିଲା? ପରିବହନ କାର୍ଯ୍ୟରେ। ଗରେଦେଲା ମନୁଷ୍ୟ ପ୍ରଥମେ କେଉଁ ସ୍ଥାନରେ ସ୍ଥାୟୀ ହୋଇ ରହିବା ଶିଖିଲା? ନଦୀକୂଳମାନଙ୍କରେ। 5 ଦେଲା କ ସ୍ତମ୍ଭରେ ଦିଆଯାଇଥିବା ଶବ୍ଦ ସହିତ ଖ ସ୍ତମ୍ଭର ଉପଯୁକ୍ତ ଶବ୍ଦ ବାଛି ଯୋଗ କର। କ ସ୍ତମ୍ଭରେ ଦେଲା ଗୁମ୍ଫା, କୁକୁର, ପଶୁ ଚମଡ଼ା, ଗୋବର, ଚକ। ଖ ସ୍ତମ୍ଭରେ ଦେଲା ପୋଷାକ, ସାର, ଗୃହ ନିର୍ମାଣ, ଶିକାର କାର୍ଯ୍ୟ, ପରିବହନ, ଆଶ୍ରୟ। ଗୁମ୍ଫା କ'ଣ ହେଇଯିବ? ଗୁମ୍ଫାରେ ଆଶ୍ରୟ, ଗୁମ୍ଫା ହେଉଛି ଆଶ୍ରୟ। କୁକୁର ଶିକାର କାର୍ଯ୍ୟ, ପଶୁ ଚମଡ଼ା ପୋଷାକ, ଗୋବର ସାର, ଚକ ପରିବହନ, ଏଇଟା ତା'ର ଉତ୍ତର। ତ ଏହା ଥିଲା ଷଷ୍ଠ ଶ୍ରେଣୀ ଇତିହାସ ବହିର ଦ୍ୱିତୀୟ ଅଧ୍ୟାୟ ସର୍ବପ୍ରାଚୀନ ସମାଜ। ଏହି ବିଷୟରେ ଆମେ ଅଭ୍ୟାସରେ ଥିବା ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଆଲୋଚନା କଲେ। ଏହାର ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓରେ ଆମେ ଅତିରିକ୍ତ ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଆଲୋଚନା କରିବା।